বন্ধুগণ, আপনারা তো অনেকেই ফেসবুকে অনেক সময় দিয়ে থাকেন, অনেক সময় কাটান, তবে আপনি কি অবগত আছেন যে একটি ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করে উক্ত পেজে ভিডিও আপলোড দিয়ে অর্থ ইনকাম করা যায়? তবে এর জন্য ফেসবুক তার সদর দপ্তর থেকে ইতিমধ্যে বাংলাদেশকে এজ এ লাইক, অর্থাৎ বাংলাদেশকে চুজ করেছে, এখানে মনিটাইজেশন শো করবে এই মর্মে তারা বিজ্ঞাপন দিয়ে। তো চলুন আমরা ফার্স্ট অফ অল বিজ্ঞাপনগুলো একটু দেখি, তারপরেই আমরা পরবর্তীতে বিস্তারিত একটি ফেসবুকের মাধ্যমে ইনকাম করার প্রক্রিয়াগুলো আলোচনা করব। তো এখানে দেখুন, আমি ট্যাব ওপেন করে এই যে লক্ষ্য করুন, ফেসবুক বিজনেস মিডিয়া এন্ড প্লাস পাবলিশার হেল্প। তো এখানে এই যে দেখুন, মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আপনার একটি ফেসবুক পেজে যদি আপনি ভিডিও আপলোড করে মনিটাইজেশন করাতে চান, অর্থাৎ অ্যাড শো করাতে চান এবং সেখান থেকে ইনকাম করতে চান, তাহলে ফেসবুক পেজের যেই কন্ডিশন, অর্থাৎ ভিডিও আপলোড দেওয়ার পরে যে কন্ডিশনগুলো বা যে রুলসগুলো বা যে নিয়মগুলো রয়েছে, সেই নিয়মগুলো এখানে ডিটেলস রয়েছে। আশা করি আপনারা এই বিষয়গুলো পড়ে নেবেন। যদি ইংরেজি না বুঝেন, অবশ্য গুগল ট্রান্সলেটর রয়েছে, সেখানে আপনারা এটি অনুবাদ করে পড়ে নেবেন। তো পরে আসুন, আমি পরে পরবর্তীতে চলে যাচ্ছি। যে দেখুন, ফেসবুক ফর মিডিয়া লঞ্চিং ওয়াচ এট ব্রেকস অ্যান্ড ক্রিয়েটার স্টুডিও গ্লোবাল, অর্থাৎ লঞ্চ করছে। লঞ্চ মানে হচ্ছে অ্যাড শুরু হচ্ছে বা শুরু করছে অলরেডি। এবং এই যে সময়টাও এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আগস্ট 29, 2018। অবশ্য আমাদের দেশে অতি অল্প দিন হয় অ্যাড শো শুরু করছে, তাদের যে কন্ডিশনগুলো এখানে তারা অ্যাপ্রোচ করেছে সেই কন্ডিশনের কিছু অংশ আমি এখানে বলতেছি। পেজ আর এলিজিবল ফর অ্যাড ব্রেকস ইফ দে হ্যাভ বিন ক্রিয়েটিং 3 মিনিটস ভিডিওস। আপনার অ্যাড শো করার জন্য যে কন্ডিশন বা শর্তগুলো রয়েছে, ক্রিয়েটিং অর্থাৎ 3 মিনিট এর জন্য একটি ভিডিওর দৈর্ঘ্য হতে হবে, তারপরে দ্যাট হ্যাভ জেনারেট মোর দেন 13,000, অর্থাৎ আপনাকে এখানে 30,000 ভিউ কালেক্ট করতে হবে, সংগ্রহ করতে হবে, অর্থাৎ আনতে হবে আপনার এই পেজে। 1 মিনিটস ভিউজ ইন টোটাল ওভার দ্য ফার্স্ট 2 মান্থ, এবং এই ভিউয়ারগুলো কমপক্ষে 1 মিনিট করে এই ভিডিওগুলো দেখতে হবে, তবেই 30,000 ফলোয়ার্স তারা কাউন্ট করে নেবে। 10,000 ফেসবুক ফলোয়ার্স মিট আওয়ার মনিটাইজেশন এলিজিবিলিটি স্ট্যান্ডার্ড অ্যান্ড আর লোকেটেড ইন কান্ট্রি হোয়ার অ্যাড ব্রেকস আর অ্যাভেলেবল। এখানে বলছে যে যেই দেশগুলোতে মনিটাইজেশনের জন্য ইতিমধ্যে অ্যাপ্রুভ করেছে, ওই সকল দেশে যদি কেউ মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে, তাহলে সেখানেও তাকে 10,000 ফলোয়ার দেখাতে হবে। এই হচ্ছে আপনার মিনিং। চলুন আমরা পরবর্তীতে, আরো বেশ কিছু রয়েছে এবং কোন কোন দেশ ফার্স্ট আপনার অ্যাড ব্রেকস করেছে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, সেই দেশগুলো এখানে দিয়ে দিয়েছে, আপনারা অবশ্যই দেখে নেবেন। আপনি যদি ফেসবুকে একটি পেজ ক্রিয়েট করে থাকেন ইতিমধ্যে, তাহলে আপনি এই লিঙ্কটির মাধ্যমে যেখানে যে লিঙ্কটি রয়েছে, এই লিঙ্কটির মাধ্যমে আপনারা আপনাদের পেজের কন্ডিশনটা, অর্থাৎ পেজটা কী অবস্থায় রয়েছে, তাদের টার্মের সাথে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো কতটুক পর্যন্ত যেতে পেরেছেন, সেই বিষয়গুলো এখানে এই যে দিয়ে দিয়েছে তারা পূর্ণাঙ্গভাবে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, আমি অতি অল্প অল্প ভিডিও এখানে আপলোড দিয়েছি এবং অল্প সময়ের মধ্যে, তো আমি খুব একটা বেশি এখানে ই করতে পারিনি। এই যে এখানে তারা ডেমোগ্রাফি দিয়েছে, অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হোম, তারপরে কন্টেন্ট লাইব্রেরি। তো আমরা একটু কন্টেন্ট লাইব্রেরিতে যাই, যে দেখি কী অবস্থা। এই যে আমার এই যে অল্প কয়টা ভিডিও, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, আমার 5টি ভিডিও রয়েছে। তো 5টি ভিডিও আমি অলরেডি 3 দিনের মধ্যে আমি এখানে আপলোড দিয়েছি, তো 3 দিনে আমি খুব একটি বেশি ই করতে পারিনি, এগোতে পারিনি। তো আশা করি অতি সহজেই এগিয়ে যাব। তারপরে দেখুন, এখানে রয়েছে প্লেলিস্ট, সরি এখানে প্লেলিস্ট আছি, তারপর আমরা যাব ইনসাইডে, ইনসাইডটা একটু দেখে নিই কী অবস্থা। এই যে লক্ষ্য করুন, এখানে এই যে আমি এটা সর্বশেষ ভিডিও আপলোড দিয়েছি, এটি এখানে শো করছে। তারপরে লক্ষ্য করি আমরা, 3 সেকেন্ডস ভিডিও ভিউস 10 আমি পাইলাম, এঙ্গেজমেন্ট 17, তারপরে মিনিটস ভিউড 12, তারপরে নেট ফলোয়ার্স 12, মিনিটস ভিউড
হ্যাঁ 12 ইউনিটস। তো এভাবে দেখুন এখানে আর ডেমোগ্রাফি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমরা আসতেছি আর্নিংয়ে। আর্নিং অবশ্য আমি দেখাচ্ছি, আর্নিংটা অবশ্য আপনারা পরবর্তীতে আমি ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের ডিটেলস বলে দেবো। আর্নিং এখানে শো করছে না, কারণ হচ্ছে আমি তো তাদের কন্ডিশনই এখনও পূরণ করতে পারিনি। তো আর্নিং কীভাবে এখানে শো করবে। তারপর ইনবক্স রয়েছে। ইনবক্স বলতে এখানে আপনার নোটিফিকেশন বা আদার্স কিছু ইটি রয়েছে, সেগুলো হয়তো বা ইনবক্স আপনি দেখতে পাবেন। তারপর সাউন্ড কালেকশন, এটি আমি একটু দেখতেছি। আপনারা যদি অ্যানিমেশনের মাধ্যমে যদি কোনো ভিডিও বানাতে চান, তাহলে এখান থেকে আপনারা এই সাউন্ড, এখানে যে অডিও সাউন্ডগুলো রয়েছে, সাউন্ডগুলো আপনারা এখান থেকে ডাউনলোড করে তারপর আপনি ইনক্লুড করতে পারেন। তো এই হচ্ছে আমার আজকের ফেসবুকের মধ্যে একটি পেজ ক্রিয়েট করে অর্থ ইনকাম করার যে প্রক্রিয়াগুলো, মানে ইতিমধ্যে তারা পাবলিশ করেছে এবং আপনাকে কি কি শর্ত পূরণ করতে হবে সেই বিষয়গুলো আমি পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝিয়ে দিয়েছি। এটি হচ্ছে আমার ভিডিও টিউটোরিয়ালের প্রথম পর্ব। অবশ্য দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ পর্যায়ক্রমে আমি ভিডিও টিউটোরিয়াল আমার এই ফেসবুক পেজে আপলোড দেব। আশা করি আপনারা যারা ইন্টারেস্টেড, অর্থাৎ যারা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে অর্থ ইনকাম করার চিন্তাভাবনা করছেন, তারা আশা করি আমার এই ভিডিও, শুধু ভিডিও দেখেই আপনারা নিজেরাও একটি পেজ ক্রিয়েট করে অর্থ ইনকাম করার প্রক্রিয়া শুরু করতে পারবে। বন্ধুগণ, আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এখানে যেই লিঙ্কগুলো আপনাদের আমি দেখিয়েছি, এই লিঙ্কগুলো আমি আমার ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা সেখান থেকে কালেক্ট করবেন এবং আপনারা নিয়মগুলো দেখে নেন। তো আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানেই রাখতেছি। আল্লাহ হাফেজ।